রাজ্যে জেলা আদালত থেকে আবারও একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অষ্টম শ্রেণী পাশে একাধিক কর্মী নিয়োগ করা হচ্ছে। যেখানে রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে কোনো প্রকার আবেদন ফিজ লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তো ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর এরকমই সরকারি চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি ই কোড মিশন মোড প্রজেক্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, যেটি তোমরা গুগল ক্রোমে সার্চ করতে পারো ডিস্ট্রিক্ট কোড gov.in। এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ওয়েবসাইটে ডাইরেক্টলি পৌঁছে যেতে পারবে। এখানে তো পাচ্ছো রিক্রুটমেন্টের সেকশন আন্ডারটা প্রথমে যেতে পারছো নোটিফিকেশন শো করছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন 01/2022। এই যে অপশনটায় লিঙ্ক রয়েছে, এই অপশনে ক্লিক করে নোটিশটা কিন্তু মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো আমি সিম্পলি নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড করে নিচ্ছি এবং বিস্তারিত তথ্য তোমাদের সাথে তুলে ধরছি। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট ডে জুনের নোটিশটা প্রকাশিত হয়েছে 1 জুন। যারা এমপ্লয়মেন্ট নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছ উপরে বলে দিচ্ছেন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ইন্ডিয়া সিটিজেন আর ইনভাইটেড ফ্রম ফিলিং আপ 3 ভ্যাকেন্সি ইন দ্য পোস্ট অফ সুইপার, মানে গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সুইপার পদে। এখানে দেখতে পাচ্ছ সুইপার পোস্টে নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি পদে, যেটা 4,900 থেকে 16,200 টাকা বেতন পেয়ে যাবে, সাথে 1,700 টাকা গ্রেড পে পাবে প্রতি মাসে। যেটা 3টে ভ্যাকেন্সি রয়েছে, আদার্সের জন্য একটি, আদার্সে ইসিদের জন্য একটি এবং এসসিদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। যেখানে এলিজিবল ইয়ারের ক্ষেত্রে 18 থেকে 40 বছর বয়সে আবেদন করতে পারবে। সেখানে বয়সের মধ্যে তবে 1 জানুয়ারি মানে 1 জানুয়ারি 2022 অনুযায়ী, এবং এসসি প্রার্থীরা 3 বছর ছাড় তোমরা এখান থেকে পেয়ে যাবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দিতে বলছে 8+ হলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। যেখানে মোড অফ এক্সামে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম বেসিক ইন্টারভিউ নেওয়া হবে, তারপর ভাইবা টেস্ট হবে, তারপরে কিন্তু তোমাদের কিন্তু ইন্টারভিউ মাধ্যমে তোমাদের সিলেকশন করাবে। যেটা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করতে গেলে অ্যাপ্লিকেশন ফিজ লাগবে, দেখতে পাচ্ছ আদার্স প্রার্থীদের জন্য 300 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এবং এসসি প্রার্থীদের জন্য 150 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ তোমাদের কিন্তু পে করতে হবে, যেটা অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু এই টাকাটি পে করতে পারবে, এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে। তারপর দেখতে পাচ্ছ নোটিশে কী বলেছে যাবতীয়, যে আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে গেলে কোন ডকুমেন্টস কত কেবি সাইজ করতে হবে ডিটেলস এখানে কিন্তু বলে দিয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। যে তারপর তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার পর 2 স্টেপে তোমাদের কিন্তু আবেদন তোমরা এখানে কিন্তু করতে পারবে। এখানে আবেদন করার লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিয়েছে অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ। এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু নোটিশটা খুঁজে নেবে, কোথায় তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে। এই নোটিশের মধ্যে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ। এই যে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অনলাইন আবেদন প্রক্রিয়া এখন আবেদন শুরু হয়নি, গতকাল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে 6 জুন থেকে, যেটি চলবে 6 জুলাই পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে। এবং দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে গ্রুপ ডি পোস্টে সুইপার পদের ক্ষেত্রে। নোটিশটা প্রকাশিত হচ্ছে সম্পূর্ণ অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ হুগলি ডিস্ট্রিক্ট থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে। অবশ্যই তোমরা হুগলি ডিস্ট্রিক্টে বাসিন্দা হলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে, মানে কথা নেই। যেখানে শুধু বলেছে ইন্ডিয়া সিটিজেন হলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। তো যারা ইচ্ছুক পাচ্ছে তারা অবশ্যই কিন্তু এই পোস্টে আবেদন করতে পারো। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি নোটিশে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিয়েছি এবং অ্যাপ্লাই করার লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারো। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।